আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য 1 কোটি রেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ এড়ানোর জন্য সরকার প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ অর্থবছরে এই প্রণোদনা কার্যকর হবে। ঢাকা বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের সময় এসব বলেন প্রধানমন্ত্রী। এবারে রমজানে তারাবি নামাজসহ ঘরে বসে ইবাদত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি বা অন্যকে বিপদে ফেলার চেষ্টা সহ্য করা হবে না বলেও জানান তিনি। 50 লক্ষ মানুষের জন্য রেশন কার্ড করা আছে, 10 টাকায় চাল পান। আমরা আরও 50 লক্ষ মানুষের রেশন কার্ড করে দেবো, কারণ আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায় এবং সে ধরনের কিছু ঘটনা ঘটার ফলে আমরা এটা আপাতত স্থগিত করে আমরা তালিকা করবার জন্য নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে যেমন আমাদের প্রশাসন, পুলিশ সহ আইন শৃঙ্খলাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমাদের বর্ডার গার্ড, আমাদের যে যেখানে আছে প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 14 জনে। জেলায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন 10 জন ডাক্তার ও 2 জন স্বাস্থ্যকর্মী সহ 214 জন। এদিকে রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য শহরে 2টি বুথ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে কিট স্বল্পতার কারণে দৈনিক 20 জনের বেশি নমুনা পরীক্ষা সম্ভব নয়। অন্যদিকে খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত 15 জনের মধ্যে 6 জনই স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মী। এদের মধ্যে 4 জন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 2 জন বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয় এই 2 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু জরুরি বিভাগ খোলা রেখে অন্যান্য সব বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার ডেপুটি সিভিল সার্জনকে এম শফিকুজ্জামান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জন আর বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2 জনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। কক্সবাজারের টেকনাফে ট্রলার বোঝায় 3 শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। এদের মধ্যে নারী ও শিশুই বেশি। রোহিঙ্গাদের বরাত দিয়ে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সোল রানা জানান, এরা 2 মাস আগে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু সে দেশে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভিড়তে না পেরে দীর্ঘদিন ভাসমান থেকে তারা আবার কক্সবাজারে ফিরে আসেন। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।